বোধ সরকারের ছোট ছোট দুটি রচনা দিয়ে শোনাব। সুখ নেই কোমরে, নীল কাঁটাটা হারিয়ে গেছে হলুদ বনে বনে, সাত বছর সাঁতার কাটেনি সমুদ্রের নীল শাড়ির আমিষ অন্ধকারে, দশ বছর আগে শেষ ছুঁয়েছি পাহাড়ের স্তন চূড়া, মাদল বাজিয়ে কতবার ডেকেছে হই হল্লা জঙ্গল, যাইনি, আজিভে উপুড় করে দিয়েছি মাতাল হওয়ার কলসি, খাইনি, যাবার মধ্যে গত ডিসেম্বরে সাঁচি, হাজার বছর পরে আবার দেখা চক্ষে নিদের সঙ্গে হাসি ঠাট্টা গপ্প, কিন্তু নেই কাটার তো তারা নেবে না, সুখ নেই কোমনে, নেল কাটারটা হারিয়ে গেছে হলুদ বনে বনে, বেনারসে পরে মেঘ নাববে ছাদনা তলায় তার সর্বাঙ্গে আলোর গয়না, অথচ আমার আলিঙ্গন করা বারণ, ছুলি তো রক্তের ফিনকি কড়কড়ে ঘা, যে শাঁখ বাজিয়ে কাল বলেছে এসো সে ঢাক বাজিয়ে আজ বলবে যা, আমাকে এবার খুঁজতে হবে একটা ন্যাড়া মাথা নদী, তার উপরে শুকনো বালির মতো বিছিয়ে দিতে হবে শুকনো স্মৃতি, তার উপরে শোয়া বসা জপতপ বাসন কোসন কাপড় কাচা এবং নিজেরে নখে নিজেকে ছিঁড়তে ছিঁড়তে বাঁচা, সুখ নেই কোমনে, নীল কাঁটাটা হারিয়ে গেছে হলুদ বনে বনে, বুকের মধ্যে 52টা মেহগনি কাঠের আলমারি, আমার যা কিছু প্রিয় জিনিস সব সেখানে, সেই সব হাসি যা আকাশময় সোনালী ডানার ওড়াউড়ি, সেই সব চোখ যার নীল জলে কেবল ডুবে মরবার ঢেউ, সেই সব আলো যা সুইচ টিপলে আলোর জ্বলে ওঠার মতো, সব ওই আলমারির ভিতরে নিজের এবং অসংখ্য নরনারীর নীল ছায়া এবং কালো রক্তপাত, নিজের এবং চেনা যুবক যুবতীদের ময়লা রুমাল আর বাতিল পাসপোর্ট, নিজের এবং সমকালীর সমস্ত ভাঙা ফুলদানির টুকরো, সব ওই 52টা আলমারির অন্ধকার খুপরির থাকে থাকে খাঁচি খাঁচি বুকের মধ্যে। পরবর্তী কবিতাটি শোনাবো অনেক বাংলা শব্দে। মার্ক, যতদূর জানি ফেসবুক তোমারই আবিষ্কার, তুমি কি শিলাদিত্যকে চেনো? শিলাদিত্য আমাদের বন্ধু, বছর কুড়ি আগে আমরা একই ট্রেনে রওনা হয়েছিলাম, পথে দেখেছিলাম দিন কতটা রঙিন, রাত্রি কতটা রাত্রির মতো, খেয়েছিলাম তুফান তোলা চা, রাজনীতির ঝালমুড়ি, বলেছিলাম যেতেই হবে একসাথে অনেক দূর, সেদিন সন্ধ্যায় ও কি খেয়েছিল ঠিক জানি না, পরদিন হাসপাতাল, সেখান থেকে মর্গ, ও বরাবর একটু ফাস্ট ফরওয়ার্ড, খোয়াইয়ে লাল ধুলো, এখনো লেগে আছে ও সাইকেলে হ্যান্ডেলে মাকড়সার জাল। মার জানো, ফেসবুক প্রোফাইলে আমরা বারবার অজান্তেই ওর ছবিটা খুলে ফেলি, একটা ঘুম পোকা গ্লানি তাড়া করে ফেরে দিন রাত রাত দিন, বারবার চেষ্টা করেছি ওর প্রোফাইলটা ওখান থেকে মুছে ফেলতে কিন্তু পারিনি, পাসওয়ার্ড ছাড়া নাকি ওটা সম্ভব নয়। মার্ক বলতে পারো, একটা জীবন মুছে ফেলতে যদি পাসওয়ার্ড না লাগে, একটা স্মৃতি মুছতে কেন পাসওয়ার্ড লাগবে? তোমার উত্তরের অপেক্ষায় আরো কয় বসন্ত অপেক্ষা করে থাকব, তারপর ভুলে যাব, ভুলেই বাঁচব। শেষ করব সুবোধ সরকারের কবিতা তুকারাম দিয়ে।
মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থা, কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা এক বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে, ঘুম থেকে উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কি স্বপ্নে এসেছিল তুকারাম? সেই রাত্রে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মেয়েটিকে পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, কিন্তু সেই রাত্রে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি, 38 বছর বয়সে। তুকারাম, আপনাকে হত্যা করা হলো, কিন্তু একটা ছোট্ট সত্যি ব্রাহ্মণেরা বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না।